যখন পানির জোয়ার ছড়ে শুরু হয় কোন বাধা মানে না, মানবে না, মানবে না, মানবে না। আজকে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে আলেম ওলামাদেরকে আজকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, আটকে রাখা যাবে না। সাথে সাথে লক্ষ্যে বিএনপি সহ বিরোধী দল সমূহে সকল শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন ঘোষণা করছি। আমাদের যদি রক্ত দিতে হয়, আমাদের যদি ঘাম ছড়াতে হয়, সমস্ত প্রতিরোধে উপস্থিত হওয়ার জন্য আমরা সবাই একমত আছি কিনা, নারায় পিছনের মাধ্যমে আকাশ বাতাস আজকে সত্য ন্যায্য দাবি প্রতিষ্ঠা যারা করতে চায় তাদেরকে বাধা দিয়ে থামিয়ে রাখতে পারবেন না, পারবেন না, পারবেন না। সেজন্য আজকে বিরোধী দলকে দমন করার জন্য আমাদের বাসকে আটকিয়ে দেন, আমাদের লঞ্চকে আটকিয়ে দেওয়া হয়। আপনারা আজকে বিরোধী দলকে দমন করার জন্য আজকে আমাদেরকে কেসের ভয় দেখান, আমাদের বাসকে আটকিয়ে দেন, আমাদের লঞ্চকে আটকিয়ে দেওয়া হয়। কিন্তু আপনি জেনে রাখেন, যখন পানির জোয়ার ছড়ে শুরু হয় কোন বাধা মানে না, মানবে না, মানবে না, মানবে না। সেই হিসাবে আমরা সরকারকে বিশেষ করে অনুরোধ হিসেবে বলছি, বিরোধী দলীয় যে নেতা কর্মী এবং আলেম ওলামাদেরকে যে আপনি আটকে রেখেছেন, তাদের বিরুদ্ধে কেস দিয়েছেন, কেস দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে উদীয়মান সত্য ন্যায্য দাবি প্রতিষ্ঠা যারা করতে চায় তাদেরকে বাধা দিয়ে থামিয়ে রাখতে পারবেন না, পারবেন না, পারবেন না। সেজন্যই দেশ সুন্দরের জন্যে আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, আওয়ামী লীগ আমার ভাইদেরকে বলবো, আপনারা যদি দেশের কল্যাণ চান, প্রশাসনিক ভাইদেরকে বলবো, আপনারা যদি দেশের কল্যাণ চান, আপনারা যদি জনগণের কল্যাণ চান, তাইলে অচেরেই আজকে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে আলেম ওলামাদেরকে আজকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, আটকে রাখা যাবে না। সাথে সাথে আপনাদেরকে পরিষ্কারভাবে বলবো, আপনারা যে 24 সাল যে পাতানো দলীয় সরকারের অধীনে আপনারা জাতীয় নির্বাচন করবেন, আপনারা দোহাই দিচ্ছেন যে আপনারা সংবিধানের বাহিরে যাবেন না। সংবিধান তৈরি করেছিল কে? এই বর্তমান অবৈধ সরকার, এই সংবিধানও অবৈধ। আর এই অবৈধ সংবিধানের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষকে হত্যা করবেন, জেলে দেবেন, তাদেরকে রক্তক্ষরণ করবেন, মায়ের কোল খালি করবেন, সন্তান এতিম করবেন, স্ত্রী বিধবা করবেন। আরে আমরা বসে দেখবো, এটা বাংলাদেশের মানুষ দেখবে না, সহ্য করবে না, এর প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমি আমার ভাইদেরকে বলবো, হুব্বুল ওয়াতানে মিনাল ইমান, দেশ দেশের মহব্বত ইমানের একটা অংশ। আজকে কিন্তু দেশ ধ্বংসের পথে, কি কি পর্যায়ে বক্তাদের আলোচনায় শুনেছেন, নতুনভাবে আলোচনা দরকার নেই। তবে দেশকে যদি আমরা মহব্বত করে থাকি, ইমান যদি আমাদের ভিতরে থাকে, তাহলে ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্যে, দেশ রক্ষার জন্যে আমাদের যদি জান দিতে হয়, আমাদের যদি রক্ত দিতে হয়, আমাদের যদি ঘাম ছড়াতে হয়, সমস্ত প্রতিরোধে উপস্থিত হওয়ার জন্য আমরা সবাই একমত আছি কিনা, নারায় মাধ্যমে আকাশ বাতাস আজকে